নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হলো একটা হেলদি ডিলিশিয়াস ফুড আর এই ফুডটা আমি আজকে বানাবো ঢ্যাঁড়স আর ডিম দিয়ে আর এটা কিন্তু ব্রেকফাস্টের জন্য ভীষণ ভালো একটা ডিশ এছাড়াও কিন্তু আমরা এটা স্ন্যাক্স হিসেবেও খেতে পারি তো এর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি কয়েকটা ঢ্যাঁড়স তো ঢ্যাঁড়সগুলো আমি একটা প্লেটে নিয়ে নিলাম এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ মতো বেকিং সোডা তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি জল এবারে হাত দিয়ে ভালোভাবে ঘষে ঘষে আমি ঢ্যাঁড়সগুলোকে ধুয়ে নেব এরপরে আমি দুবার তিনবার জল পাল্টে ঢ্যাঁড়সগুলোকে পরিষ্কার করে নিলাম এরপরে আমি একটা কড়াইতে বসিয়ে দিয়েছি জল জলটা আমার বেশ ভালোভাবে ফুটে গেছে এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু নুন এইবারে ধুয়ে রাখা ঢ্যাঁড়সগুলো আমি এই জলের মধ্যে দিয়ে দিলাম এবারে এক থেকে দেড় মিনিট আমি এই ঢ্যাঁড়সটাকে সেদ্ধ করে নেব তো দেড় মিনিট পরে আমি গ্যাস অফ করে দিয়ে ঢ্যাঁড়সগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিলাম এরপরে আমি পাঁচ থেকে দশ মিনিট ওয়েট করব ঢ্যাঁড়সটা ঠান্ডা হওয়ার জন্য তো ঢ্যাঁড়সগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি ঢ্যাঁড়সগুলোকে একদম ছোট্ট ছোট করে কেটে নেব একদম পাতলা পাতলা করে ঢ্যাঁড়সগুলোকে কিন্তু আমি কেটে নিচ্ছি তো ঢ্যাঁড়সগুলো কেটে আমি একটা বাটিতে তুলে নিলাম এইভাবে সবকটা ঢ্যাঁড়স আমি কেটে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি এরপরে আমি নিয়ে নিচ্ছি দুটো ডিম এবারে ডিমগুলো আমি একটা বাটির মধ্যে ফাটিয়ে নিলাম এরপরে আমি একটা স্পুনের সাহায্যে দুটো ডিমকে ভালোভাবে ফেটিয়ে নেব এরপরে যে ঢ্যাঁড়সগুলো আমি কেটে রেখেছিলাম ফ্যাটানো ডিমটা আমি ঢ্যাঁড়সের মধ্যে দিয়ে দিলাম এরপরে ভালোভাবে ঢ্যাঁড়স আর ডিমটাকে আমি মিক্স করে নেব তো ডিম আর ঢ্যাঁড়সটা মিক্স হয়ে যাওয়ার পরে এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দেবো হাফ চা চামচ ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি এক চা চামচ অরিগানো এবারে আমি দিয়ে দেবো দুই টেবিল চামচ ময়দা এরপরে আমি সব কিছু ভালো করে মিক্স করে নেব তো এখানে আমার ব্যাটারটা একটু লুজ বলে মনে হচ্ছে তো এখানে আমি আরও দু চা চামচ ময়দা এর মধ্যে অ্যাড করলাম এরপরে আমি এটাকে ভালোভাবে মিক্স করে নেব এই রেসিপিটা কিন্তু ভীষণ চটজলদি হয়ে যায় আর এটা রোজ খাওয়া কিন্তু ভীষণ হেলদি তো এটা আমার মিক্স করা হয়ে গেছে এবারে আমি প্যানে দিয়ে দিলাম অল্প একটু তেল এবারে একটা ব্রাশ দিয়ে আমি তেলটাকে প্যানে লাগিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম এরপরে একটা স্পুনের সাহায্যে প্যানের মধ্যে আমি ব্যাটারটাকে ভালোভাবে ফ্ল্যাট করে পাতিয়ে দেব তো ব্যাটারটাকে সুন্দরভাবে আমি পাতিয়ে দিলাম এবারে আমি একটা ঢাকনা লাগিয়ে দেব তিন মিনিটের জন্য তো মিনিট তিনিক পরে আমি ঢাকনাটা খুলে নিলাম এক পিঠটা কিন্তু আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে আমি এটাকে উল্টে দিলাম সুন্দরভাবে এই পিঠটা ভাজা হয়ে গেছে এবারে আমি এটাকেও ঢাকা দিয়ে দিলাম আরও আড়াই তিন মিনিটের জন্য তো প্রায় আড়াই তিন মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম আমি উল্টে দেখে নেব এই পিঠটাও কিন্তু আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবারে আমি গ্যাস অফ করে দেব আর এটাকে আমি নামিয়ে নেব তো মিনিট পাঁচ সাত সময় দেব এটাকে ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হওয়ার পরে একটা নাইফ দিয়ে আমি এটাকে সুন্দর করে ছোট ছোটো স্কোয়ার শেপে কেটে নিচ্ছি তো এটাকে আমি কেটে নিয়েছি দেখুন সুন্দরভাবে কিন্তু আমার এটা তৈরি হয়ে গেছে এবারে আমি এটা সার্ভ করার জন্য একটা প্লেট নিয়ে নিয়েছি তো প্লেটের মধ্যে আমি এটা সুন্দর করে সাজিয়ে দিচ্ছি এরপরে এটা সস দিয়েও খাওয়া যেতে পারে অথবা মেওনিজ দিয়েও কিন্তু খাওয়া যেতে পারে তো এবারে আমি এটা সার্ভ করে দিলাম তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে খুব চটপট ঢ্যাঁড়স আর ডিম দিয়ে একটা হেলদি ডেলিসিয়াস ফুড ব্রেকফাস্টের জন্য কিন্তু ভীষণ ভালো স্ন্যাক্স হিসেবেও খেতে পারি আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে একবার ট্রাই করবেন বন্ধুরা আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে